আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আল্লাহর রহমতে ভালো আছি তো আজ আমি ভাগা আইন রান্না করব নদীর এই আয়ন মাছটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করব আর মাঝে মাঝে কিছু কথা বলবো আমার বন্ধুদের সাথে তো মাছটাকে আমি ভালো করে হলুদ মরিচ মাখিয়ে লবণ মাখিয়ে তারপর একটু ভেজে নিলাম ভেজে তারপর আমি রান্নাটা চড়িয়ে দিব আর আসলে সবাই কিন্তু সব কিছু রান্না করতে পারে তবে এক একজনের রান্নাটা এক এক রকম আমার এই ভাগা আর মাছ রান্নাটা কিন্তু অসাধারণ মজা হয় তো সেরকমই আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি তোল দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব তো একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো সেই জন্য তাড়াতাড়ি করে আমি একটু পানি দিয়ে নিচ্ছি আর না হয় পেস্টটা পুড়ে গেলে কালারটা সুন্দর আসবে না সেই জন্য তো বন্ধুরা আসলে আমরা অনেক দিন অ্যাক্টিভ থাকতে পারি দেখে কিন্তু আমাদের রিচ অ্যাঙ্গেজমেন্ট সব কিছু আস্তে আস্তে কমে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন আবার একটু ঠিক হচ্ছে কারণ আমরা সব সময় কিন্তু আসলে আমরা যারা কাজ করি আমরা অ্যাক্টিভ থাকতে চেষ্টা করব তবে আমরা অনেক দিনই অ্যাক্টিভ ছিলাম না সেজন্য কিন্তু আমাদের এই কাজগুলো হয়েছে তো বন্ধুদেরকে বলবো যারা আমাদেরকে সাপোর্ট করেন তারা কিন্তু ভালোভাবে সাপোর্ট করবেন একটা ভিডিওতে আমরা কি দিয়েছি বা কি রান্না করেছি যদি না দেখে নাইস লিখে দেন তাহলে কিন্তু খুবই খারাপ লাগে তাই না তবে আজকের রান্নাটা কিন্তু অসাধারণ মজা আপনারা যদি এভাবে একবার ট্রাই করে খান তাহলে আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো কষিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দি বা শি সিঙ্গা যে যেটা বলেন সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তো এটাকে আমি জুল রাখবো না একটু ভুনা বুনা করবো যেহেতু বাঘা আইন মাস ভুনা করবো সেই জন্য আমি এটাকে ভুনা বুনা করবো আর গরম গরম ভাতের সাথে বোনা তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যে সকল বন্ধুরা সব সময় আমাকে আপনারা সাপোর্ট করেন আমি বলবো সবাই সাপোর্ট যেহেতু করেন পুরোপুরিভাবেই সাপোর্ট করবেন পুরো ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আমি যাদের ভিডিওতে যাই আমি কিন্তু সব সময় সবাই ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করি তো সবাইকে বলবো এই এই সময়ে সবাই সবার পাশে থাকবেন আমরা ফেসবুকের কেউ শত্রু না ফেসবুকে সবাই সবার বন্ধু আমরা সবাই একসাথে চলবো একসাথে এগিয়ে যাবো একসাথে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। সুন্দর আমি সব সবসময় বলি আপনারা ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলবেন ফেসবুকের বাইরে অন্য কোনো কথা বলবেন না কারণ আসলে এখন যে ধরনের কন্টেন্টগুলো মানুষের দিতে সেগুলো ভবিষ্যতে খারাপ হবে সেই জন্য ফেসবুকের সব কিছু নিয়ম কারণ মেনে চলতে চেষ্টা করবেন আর আমরা কিন্তু একটা গাইডলাইনের ভিতরে থেকেই কিন্তু সব কিছু করতে হবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন ঠিক আছে আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে এবং খুবই মজা লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসাও দেওয়া রইল আজকের মতো এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ